আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেক ইনসাইডার টিপস এর পক্ষ থেকে আমি তায়েম হোসেন, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বক্সে লিখবেন টুইটার সাইন আপ। প্রেস এন্টার। তো এখানে লেখা আছে টুইট সাইন আপ ফর টুইটার, আপনি এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এরকম পেজটি ওপেন হবে। তো এখানে আগে বলে রাখি, আপনার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে চারটি স্টেপে কাজ করতে হবে। চারটি স্টেপে কাজ করা খুব সোজা। তো এটি হলো মূলত প্রথম স্টেপ। তো এখানে নিচে লেখা আছে নাম, আপনার নামটি এখানে দিয়ে দেবেন, অথবা আপনার চ্যানেল থাকবে আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিলাম। তো একটু নিচে লেখা আছে ফোন নাম্বার, তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটি আপনার কাছে আছে। তো আরেকটি কথা না বললে নয়, আপনি একটি ফোন নাম্বার থেকে একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনি যদি ফোন নাম্বারটি ব্যবহার না করতে চান, তাহলে আপনি ইমেইল দিয়েও করতে পারেন। তো আমি ফোন নাম্বার দিয়ে করবো, আমি ফোন নাম্বার দেখাচ্ছি। তো আমাদের এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনাদের প্রথম স্টেপের কাজ শেষ। তো এখানে লেখা আছে নেক্সট, আমরা নেক্সট করে দিলাম। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে কিছুই কাজ করার নাই। তো এখানে লেখা আছে সাইন আপ, আপনার সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো এখানে বলতেছে যে আপনি যে নাম্বারটি একটু আগে দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আপনি এখানে ওকে করে দিবেন। তো ভিউয়ার্স, অলরেডি আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিবেন। তো ভিউয়ার্স, এটি চতুর্থ স্টেপ। তো এখানে লেখা আছে ইউ উইল নিড এ পাসওয়ার্ড, মেক শিওর ইটস 6 ক্যারেক্টার লঙ্গার। তো এখানে বলতেছে আপনি আপনার পাসওয়ার্ডটি বসিয়ে নিন, আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন, আর পাসওয়ার্ডটি 6টি ওয়ার্ডের উপরে দিয়ে দিবেন। যদি পাসওয়ার্ডটি 6টি ওয়ার্ডের কম হয়, তাহলে আপনার পাসওয়ার্ডটি এখানে নিবে না। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো আপনাদের পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে নেক্সট করে দিবেন। তো এখানে বলতেছে পিকে প্রোফাইল পিকচার, আপনার এখানে একটি ফটো অ্যাড করতে বলতেছে। তো আপনার এখানে ক্লিক করে ফটোটি অ্যাড করে নেবেন। তো আমি এখানে দেখাচ্ছি না, কারণ টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে। তো একটু পাশে লেখা আছে স্কিপ ফর নাও, আপনারা এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, তারপর এরকম পেজটি ওপেন হবে। তো এখানে লেখা আছে ডিসক্রাইব ইউর সেলফ। তো আপনার বায়োডাটাটি এখানে দিতে বলতেছে। তো আপনার এখানে আপনার বায়োডাটাটি দিয়ে দিবেন, আর না দিলে এখানে লেখা আছে স্কিপ ফর নাও, আপনি এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এরকম আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে লেখা আছে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। তো এখানে বলতেছে আপনি আপনার একটি ক্যাটাগরি চুজ করেন, আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরিতে চালাতে যাচ্ছেন। তো এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে আছে স্পোর্ট, নিউজ, মিউজিক, হিউজ পরিমাণ ক্যাটাগরি এখানে আছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার টেক চ্যানেল, তো এখানে আমি এখানে টেক প্রফেশনাল অ্যান্ড রিপোর্টার্স দিয়ে নেক্সট করে দিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এরকম আরও একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনাকে বলতেছে আপনি কাউকে ফলো করতে চাইলে এখান থেকে ফলো দিয়ে নিতে পারেন, আর না দিতে চাইলে এখানে নেক্সট করে দিবেন। তো আমি দেখাচ্ছি ফলো দিয়ে। তো এখানে লেখা আছে ফলোয়িং ওয়ান, তো আমরা এখানে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে টার্ন অন নোটিফিকেশন। তো আপনি যদি আপনার টুইটার অ্যাকাউন্টের নোটিফিকেশনগুলো পেতে চান, তাহলে এখানে অ্যালাও নোটিফিকেশন করে দিবেন, আর যদি না দিতে চান, তাহলে এখানে স্কিপ ফর নাও করে দিবেন। আমি স্কিপ ফর নাও করে দিলাম। তো ভিউয়ার্স, দেখুন আমি আমার টুইটার অ্যাকাউন্টে ঢুকে পড়েছি। তো ভিউয়ার্স, আপনারা এভাবে আপনাদের টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। আর টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনারা টুইটার অ্যাকাউন্টটি কাস্টমাইজ করে নেবেন, আর কাস্টমাইজ করতে হলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।